আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে তো বিবার আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে তালের পিঠা বা তালের কেকের খুবই মজার একটা রেসিপি এই ভাফা পিঠাটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা তালের সিজন তো শুরু হয়ে গিয়েছে এখন শুধু সবার ঘরে ঘরে তালের বড়া তালের মালপোয়া বা তালের ভাফা পিঠা তৈরি হচ্ছে তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম তালের ভাপা বা তালের কেকের খুবই মজার একটা রেসিপি এই ভাভাভিটা বা কেকটা আমি আজকে ওভেন ছাড়া গ্যাসের চুলায় কিভাবে তৈরি করে সেই টিপসটা সহ অসংখ্য টিপস আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফুলকো ফুলকো একদম নরম তুলতুলে কেকের মতো তালের ভাপা তৈরি হবে আর ব্যাটারটা কতক্ষণ পর্যন্ত রেস্টে রাখবেন ওই টিপসটা সহ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলায় কোনো প্রকার কেকের মোল্ড বা পিঠা বানানোর ছাঁচ না ব্যবহার করে কিভাবে সিরামিক্স কাছের বলে তালের ভাফা পিঠা বা কেকটা তৈরি করবেন ওই টিপস সহ অসংখ্য টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। ছাঁচ মোল্ড বা ওভেন ছাড়া গ্যাসের চুলায় এরকম তালের ভাফা পিঠার অসংখ্য রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ওই রেসিপিগুলোতেও বিভিন্ন রকমের টিপস দেওয়া আছে আপনাদের সুবিধা মতো পেয়ে যাবেন তালের ভাভিটা বা তালের কেকটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এরপর মিক্সিং বোলে আমি দিয়ে দেব। তিন কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া এরপর দিয়ে দেব এক কাপ পরিমাণ আটা বা ময়দা এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ বেকিং পাউডার এরপর দিয়ে পরিমাণ বেকিং সোডা এরপর দিয়ে দেব হাফ স্পুন পরিমাণ লবণ এরপর দিয়ে দেব এক কাপ পরিমাণ ব্রাউন সুগার আপনারা চাইলে নর্মাল চিনিটা বা খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন তো বিভার্স এখানে আমি অর্ধেক পরিমাণ চিনি দিয়েছি মিষ্টিটা চেক করে আমি বাকি চিনিটা প্রয়োজন পড়লে দেবো আর না হলে দেব না আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব এরপর শুকনো উপকরণগুলা ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব দুটো ডিম এরপর দিয়ে দেব তিন টেবিল স্পুন পরিমাণ ঘি এখানে আপনারা চাইলে নর্মাল রান্নার রেগুলার তেলটাও দিতে পারেন এরপর আমি ডিম আর ঘিটা দিয়ে ভালো করে আরও একবার শুকনো উপকরণগুলোকে মিক্স করে নেব যাতে ঘি আর ডিমটা মিক্স হয়ে যায় ভালো করে তো বিভাজ দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি এখানে প্রথমে দিয়ে দেব দু কাপ পরিমাণ তালের রস এই তালের রসটাকে আমি প্রথমে তালের বিছি থেকে আলাদা করে নিয়ে এরপর জাল করে আরও একটু ঘন করে নিয়েছি তালের রসটা জাল করার ফলে তালের পিঠা বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করে রেস্টে রাখতে হবে ওই ব্যাটারটা নষ্ট হবে না তালের পিঠাটা টক হবে না অনেকেরই প্রশ্ন থাকে তালের পিঠা রেস্টে রাখার ফলে একটু নষ্ট টাইপের টকটক হয়ে যায় ওই রকম টকটক বা নষ্ট কিন্তু হবে না এরপর তালের রসটা দিয়ে আমি প্রথমে স্পেশালারের সাহায্যে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে যতটুকু সম্ভব মিক্স করে নেব এরপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এই কাজটা হাত দিয়ে করলে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে এজন্য চেষ্টা করবেন হাত দিয়ে প্রথমে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিতে তো দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিয়েছি ব্যাটারটা একটু রয়েছে আমি এখনও হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি কুসুম গরম এই দুধটাকে আমি প্রথমে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে মেখে নেব এখানে আমি দু তিন স্টেপ করে দুধটা দিয়ে ব্যাটারটাকে ভালো করে মেখে নেব এভাবে কয়েকবার করে দুধটা দিয়ে ব্যাটারটাকে ভালো করে মেখে নিলে তালের ভাপাভিটা বা তালের কেকটা একদম ফুলকো ফুলকো হবে আর একদম খেতে মতো লাগবে ঠিক যেমন দোকানে কেক পাওয়া যায় ওই কেকের মতো তৈরি হবে তো বিবার দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি দুধগুলাকে ভালো করে ব্যাটারের সাথে মাখিয়ে নিয়েছি এরপর একটা স্প্রে সাহায্যে ভালো করে বিট করে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই ব্যাটারটাকে ভালো করে বিট করে নিতে হবে এরপর আমি চেক করে নেব মিষ্টিটা পারফেক্ট হয়েছে কিনা অফ ক্যামেরাতে আমি কিন্তু পুরো চিনিটাই এখানে দিয়ে দিয়েছি এরপর ভালো করে মিক্স করে নিয়েছি তো বিভার্স এরপর আমি ঢেকে দিয়ে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে এই ব্যাটারটা যত বেশি রেস্টে রাখবেন তালের ভাভাফিটা বা কেকটাও ততটাই ফুলকো ফুলকো হবে তো বিভার্স ফিরে আসলাম তিন ঘন্টা পর এরপর আমি আরও একবার একটা স্প্রে সাহায্যে ভালো করে ব্যাটারগুলোকে মিক্স করে নেব এরপর চুলাই দেওয়ার আগে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া এই নারকেল কোড়াটা দিয়ে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে আরও একবার বিট করে নেব এভাবে বেশ কিছুক্ষণ কয়েকবার বিট করে নিলেও তালের পিঠা বা তালের কেকটা একদম স্পঞ্জি আর নরম তুলতুলে হবে তো বিবাস দেখতে পাচ্ছেন আমাদের তালের ভাভাপিটা বা তালের কেকটা বানানোর জন্য ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ওভেন প্রুফ বোল এই বোলে আমি প্রথমে অল্প একটু ঘি ব্রাশ করে নেব এরপর ঘিটা ব্রাশ করা হয়ে গেলে আমি আস্তে আস্তে করে ব্যাটারটাকে ঢেলে দেব এরপর দেওয়া হয়ে গেলে আলতো হাতে একবার ঝাঁকিয়ে নেব যাতে ভিতরে বাতাস থাকলে বেরিয়ে আসে কোনো ছিদ্র বা লামস তৈরি না হয় এরপর ঝাঁকিয়ে নিয়ে সবশেষে আমি দিয়ে দেব নারকেল কোড়া উপর থেকে এরকম নারকেল কোড়াটা দিলে তালের ভাফাফিটা বা তালের কেকটা খেতে খুবই ভালো লাগে পিঠাটা খাওয়ার সময় যখন নারকেলটা দাঁতের তলায় পড়ে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগে এরপর আমি অফ ক্যামেরাতে চুলার উপরে পাতিল বসিয়ে পানিগুলাকে ফুটিয়ে নিয়েছি এরপর চুলা আসটাকে বন্ধ করে দিয়ে দিয়ে দেব একটা ঝাঁকা আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডটাও দিতে পারেন আমি ঝাঁকাটা দিয়ে এরপর তালের ব্যাটার সেট করে নেওয়া বোলটাকে ঝাঁকার মধ্যে দিয়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখব যাতে কোনো দিকে বাষ্পটা বেরিয়ে না আসে এরপর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব এরপর আমি এটাকে এক ঘন্টা পর্যন্ত চুলা মিডিয়াম আঁচে রেখে জাল করে নিয়েছি ফিরে আসলাম এক ঘন্টা পর এরপর আমি একটা শাঁসলিক কাঠি দিয়ে দেখছি পিঠাটা পারফেক্টভাবে ভাপে দেওয়া হয়েছে কিনা দেখতে পাচ্ছেন শাঁসলিক কাঠির গায়ে কিন্তু কোনো ব্যাটার লেগে নেই একদম পরিষ্কার শাসলিক কাঠিটা বেরিয়ে এসেছে তার মানে বুঝতে হবে যে আমাদের তালের ভাপা পিঠা বা তালের কেকটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরপর আমি ঝাঁকার দুটা হাতল ধরে চুলা থেকে ভাপা পিঠাটাকে নামিয়ে নিয়েছি তো বিবাস দেখলেন তো কীভাবে খুব সহজে ওভেন ছাড়া গ্যাসের চুলায় তালের ভাপা পিঠা বা তালের কেকটা বানিয়ে নেবেন এরপর আমি পিঠাটা মোটামুটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি তালের ভাপা পিঠা বা কেকটা যখন কুসুম গরম হয়ে যাবে কুসুম কুসুম গরম থাকতে আমি আপনাদেরকে চেপে চেপে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে এরপর আমি একটা ছুরির সাহায্যে চারিপাশে একটু আলাদা করে নেব যাতে পিঠাটা বল থেকে খুব সহজে আলাদা হয়ে আসে এরপর আমি উপরে একটা প্লেট দিয়ে উপর করে তালের ভাপা পিঠা বা কেকটাকে বল থেকে নিয়ে নেব বোলটা কিন্তু এখনো গরম আছে এজন্য আমি একটা টিস্যু দিয়ে এজন্য আমি দু হাতে দুটো টিস্যু নিয়ে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তালের ভাপা পিঠা বা তালের কেকের নিচের অংশটা কতটা পারফেক্ট হয়েছে এরপর আমি ভাপা পিঠাটাকে উলটিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম তো বিবাস দেখতে পাচ্ছেন এই তালের ভাপা পিঠা বা তালের কেকটা কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট ভাবে ভাবে দেওয়া হয়েছে একদম ফুলকো ফুলকো হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে এরপর আমি যে ওভেন প্রুফ সিরামিক বোলে তালের ভাভাপিটা পিঠা বা কেকটা বানিয়ে নিয়েছি ওই বোলের নিচের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ভাবে কিভাবে তালের ভাবা পিঠা বা তালের কেকটা উঠে এসেছে আমি আপনাদেরকে পিঠাটা চারিপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে তালের সিজনে তালের ভাপা পিঠা বা তালের কেকটা বানিয়ে নিলে ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এরপর আমি তালের ভাপা পিটার চারিপাশে সাইডের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে একদম কেকের মতো লাগছে দেখেই বোঝা যাচ্ছে একদম নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে এরপর আমি এই তালের ভাপা পিটা বা তালের কেকটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা স্পঞ্জি হয়েছে মুখে বলে বোঝানো যাবে না যদি এই পিঠা বা কেক রেসিপিটি ট্রাই না করেন তাহলে আর দেরি কেন একবার বানিয়ে বানিয়ে দেখুন বাসায় একবার খেলেই বুঝতে পারবেন কতটা মজাদার আর কতটা স্পঞ্জি হয়েছে একটা অংশ তালের বা তালের কেক আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে তো ভিওয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের তালের ভাফা পিঠা বা তালের কেক রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আসছে তালের সিজনে আর তালের ভাবা পিঠা বা তালের কেকটা যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর কোনো নতুন তালের পিঠা বা কোনো পিঠা রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ